গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার ছাদ বাগানের শাকসবজি হারভেস্ট করব। আজকের ওয়েদার খুবই বাজে, প্রচুর কুয়াশা আর এত বাতাস, খুব ঠান্ডা লাগছে ভিউয়ার্স। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে নিজের বাগানের শাকসবজি তুলতে চলে আসলাম। দেখি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কি কি শাকসবজি তুলতে পারি। চলুন তাহলে দেখি। এই দেখুন ভিউয়ার্স, প্রথমে আজকে আমি আমার বাগানের লাল শাকগুলি হারভেস্ট করব। অনেক দিন হয়ে গেছে লাগানো, দের তোলা হয়নি। আজকে আমি এই লাল শাকগুলি তুলছি। দেখুন এই যে অনেক শীত কুয়াশা পড়ছে, তো ওই জন্য গাছের চেহারা সব কেমন হতে লেগেছে। এই দেখুন এই শাকের মধ্যে আবার দেখছেন একটা মূলও হয়েছে, কীভাবে বীজটা পড়ে গেছিল। এই দেখুন একটা মূলো, এই মাটিটা বেশি পেলে অনেক মোটা হতো। এই দেখুন, এই দেখুন ভিউয়ার্স, আমার লাল শাক তোলা হয়ে গেছে। এবার এই যে দেখছেন, এবার তুলব ধনে পাতা। দেখুন কি বড় বড় ধনে পাতা হয়েছে, এক সপ্তাহ হারভেস্ট করিনি, তাতেই আমার গাছের অবস্থা। দেখুন কি যে করি, কোন দিক থেকে তুলি। এই দেখুন ফুল আসতে লেগেছে। এই যে আমার গাছের ধনে পাতা, একবার লাগিয়ে গোটা শীতকাল জুড়ে খাওয়া হচ্ছে। এই দেখুন কখন লাগিয়েছি, এক মাস আগে, দু মাস হতে চললো প্রায়। দু মাস ধরে ধনে পাতা কিনিনি, এই ছাদ বাগানের ধনে শাকই খাচ্ছি। এই দেখুন আজকে কয়েকজনকে দিব, আশেপাশে খাওয়া হয়নি, তাই বেশি করে তুলে নিচ্ছি। এই দেখুন কত ধনে পাতা সব তুলে নিলাম, দেখছেন এক কুলো হয়ে গেছে আমার ধনে শাক। এই যে এবার দেখি কোন দিকে যাই ভিউয়ার্স, এবার যাই। এই যে আমার ছাদ বাগানের এই হচ্ছে ব্রোকলি, দেখুন ব্রোকলির সাইজ দেখুন। হ্যাঁ, আমি ব্রোকলির গাছ কাটবো না, শুধু এই যে ফুলটা তুলে নিলাম। এই যে দেখুন এই হচ্ছে ব্রোকলি, তারপরে দেখি কি তুলি। আজ প্রচণ্ড ঠান্ডা ভিউয়ার্স, সবজি তুলতে এসে কেঁপে গেলাম, এত হাওয়া দিচ্ছে। এই দেখুন ফুলকপি, বাবা কি শক্ত বোটা। এই দেখুন বাজারের থেকে কোনো অংশে কম সাইজ হয়নি, সাইজ ভালোই হয়েছে ছাদ বাগান হিসেবে। এই যে বাবা, এই দেখুন তাহলে দুইখানা হচ্ছে ফুলকপি, হ্যাঁ, আর একখানা এই ব্রোকলি। এই যে দেখুন এবার দেখি
এবার চলে আসলাম মূলো গাছের কাছে। এই যে আমার গাছের মূলো, মূলো নাকি বিট বোঝাই মুশকিল। দেখুন গোটা শীত আমাকে সার্ভিস দিচ্ছে এরা, অত মূলো খেলাম। এটা এটা এ হয়নি, পুষ্ট হয়নি। এই দেখুন সাদা একখানি, এই যে আর একটা, দুটো, এই যে কিরকম দেখুন এক একটা গঠন। এটা আরো মোটা হবে, এই দেখুন তিনটে ছটা, ওখানে একটা, আজকে সাতখানি মূলো তুললাম। আর এখনো এই যে সিম গাছ, সিম এখনো পুষ্ট হয়নি। দেখুন কত সিমে ফুল এসেছে, হ্যাঁ প্রচুর ফুল, এবং তার সাথে ফলও এসছে। এগুলো সামনে সপ্তাহে হারভেস্ট করব। আজকে ছাদ বাগান থেকে আমি হারভেস্ট করলাম এই যে মূলো, এই ফুলকপি, ব্রোকলি দেখুন, তার সাথে এই যে লাল শাক, ধনে পাতা দেখুন, একদম সবুজ, সতেজ, অর্গ্যানিক, কোনো রকম রাসায়নিক দেওয়া নেই, অর্গ্যানিক সবজি। সবাই ছাদ বাগানে চাষ করুন, ভেজাল মুক্ত শাক সবজি খান। ধন্যবাদ।